বিস্তীর্ণ জলরাশি বলছি বঙ্গোপসাগরের কথা উপকূলীয় বরগুনার পাথরঘাটা থেকে শত শত কিলোমিটার দূরে ষোলো থেকে সতেরো ঘন্টা ইঞ্জিল চালিত নৌকা চালিয়ে মাছ শিকারের জন্য যায় উপকূলীয় হাজার হাজার জেলেরা সেখানে গিয়ে তাদের বোটে লাল নীল সবুজ বাতির সমাহারে তাদের পরিস্থিতিকে জানান দেয় বঙ্গোপসাগরে পরিবার পরিজনের ভালোবাসা মায়াল ত্যাগ করে তারা গভীর সমুদ্রে পাড়ি জমায় পেটের তাগিদে জীবিকার তাগিদে সেখানে তারা দশ থেকে বারো দিন অপেক্ষা করে টনে টনে ইলিশ শিকার করে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এনে তারা মাছ বিক্রি করে লাখ লাখ টাকা আমি বর্তমানে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর মোহনা পাথরঘাটার বিষখালী টু বলেশ্বর নদীর খাল বৈরী আবহাওয়ার কবলে পড়ে অথবা সাগরে মাছ ধরে তীরে ফিরে এই খালেই তারা তাদের নৌকা বোট নঙ্গর করে রাখে এবং নিত্য প্রয়োজনীয় রসদ পাথরঘাটা বাজার থেকে ক্রয় করে টলারে জাল দড়ি ঘুছিয়ে প্রয়োজনীয় বরফ সামগ্রী সংগ্রহ করে তারা আবারও গভীর সমুদ্রে পালি জমায় ইলিশ শিকারের জন্য এভাবেই বছরের ছয় মাস তারা তীরে এবং সাগরে আসা যাওয়া করে এবং এক্ষেত্রে এই বঙ্গোপসাগরের মোহনা বিষ খালের এই খালটি ব্যবহার করে তারা বিএফটিসি সি শারদে মাছ বিক্রি করে তবে হতাশার খবর হচ্ছে এই প্রশস্ত খালটি দখলদারে দখলে পরে সরু এবং সংকীর্ণ হয়ে খালটি প্রায় মরে গিয়েছে পাথরঘাটার বিষখালীর মোহনা থেকে শুরু করে বলেশ্বরের খালে বের হতে গেলে পাথরঘাটা মৎস্য বন্দর থেকে কিছু দূর আগালেই খালটি ধীরে ধীরে মরে ছোট হয়ে গেছে সে কারণে ভাটির সময় এ খাল পারে দিতে অনেক ভোগান্তিতে পোহাতে হয় টলার মালিকদের টলার চালকদের জোয়ারের আশায় তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের সময় ক্ষেপণ করতে হয় দখলদারদের দখল থেকে এই খালটিকে অবমুক্ত করা পাথরঘাটাবাসী সহ উপকূলীয় লাখ লাখ জেলের এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে বিষয়টি উর্দু কর্তৃপক্ষ আমাদের নেবে বলে আমরা আশা করি কেননা উপকূলীয় পাথরঘাটার হাজার হাজার জেলে মৎস্য জীবিকার সাথে নির্ভর করে তাদের জীবন জীবিকা পরিচালনা করে এই খালটিতে রয়েছে প্রায় ডজনখানেক বরফ কল যে কারণে এই খালটি ব্যবহার করেই তারা তাদের বরফ সামগ্রী সংগ্রহ করে গভীর সমুদ্রে পালে জমায় এই খালটি যদি বেদখল হয়ে যায় তাহলে টলার পারে দিতে অনেক কষ্টসাধ্য হয় বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা সে কারণে গুরুত্বপূর্ণ এই খালটি খননসহ সহ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাথর নিয়োজক সাথে থাকবেন আল্লাহ হাফেজ